নতুন কিছু শিক্ষক যারা পরে যোগদান করছে তাদের ছাড়া বাকি সবাই ট্রেনিং আমরা আমাদের যেহেতু মহেশপুরে তাদের নিজস্ব সেন্টার এবং এখানে তত্ত্বাবধান বা আপনারা যে ছয় দিন এখানে থাকবেন আসলে খুব ভালো মেন এর চেয়ে বড় ঘর ছিল সেখানে কম্পিউটার রাখা আর পাশে আর একটা রুমে সেখানে আপনার এই যে মনিটর গুলো সামনে আছে চ্যানেল করা সময় সেসেপ্টি লাইন হাতে টাইপ করা তারপরে এখন যেমন টিপ দিলে রেডি কাজ করা সেই সময় থেকে আমি এই সেক্টরের সাথে আমি ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম তো ডিপার্টমেন্ট আমাকে একটা সুযোগ করে দিয়েছিল যে ডেমোগ্রাফি বিভিন্ন কম্পিউটার ছিল সেই সময় তো যাই হোক আপনাদের কতটুকু সহযোগিতা করতে পারবো জানি না আমার আন্তরিকতা থাকবে সবসময় যতটা সময় মতো আসলে আমাদের বেরোনো খুব মুশকিল হয় তারপরে ওই যে ছুটির দিনগুলোতে আমাদের তো এসে জলদি থাকে আমাদের সাথে তো সেই হিসাবে আর আমাদের তো এখন এই আইসিটি ছাড়া কোনো পথ নেই আপনি ক্লাস নেবেন কন্টেন্ট তৈরি করে আপনার তারা প্রশিক্ষণার্থী বৃন্দ তাদেরকে স্বাগত জানাচ্ছি প্রশিক্ষণের বিষয়ে আসলে পরে কথা হবে আমরা একটু অন্য আঙ্গে তো এমনিতেই ভালো ছিলাম প্রশিক্ষণ কি প্রয়োজন আছে প্রশিক্ষণ প্রয়োজন আছে এই প্রয়োজনটা যে কতখানি প্রধানমন্ত্রী মহোদয় এবং বিশেষ অতিথি মহোদয়ের বক্তব্য শুনলাম খুবই জ্ঞান গর্ব বক্তব্য ছিল এবং শিক্ষামূলক বক্তব্য ছিল আমার মনে হয় আপনারা বিষয়গুলো অনুধাবন করতে পেরেছেন তো আমি এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে বেশি কথা আজকে না বলি শুধু কতগুলো ইনফরমেশন আমি ইয়োনো মহোদয়কে ইয়োনো মহোদয়ের ক্যাথারিতে জানাচ্ছি স্যার আমরা এখানে 2016 সাল থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি 2016 সালের 2 মার্চ এই প্রতিষ্ঠান উদ্বোধনের সময় থেকেই এটা ধরেন আপনি মুছে দিতে চাই তাহলে কিবোর্ড থেকে লিফট প্রেস করবেন ওই জন্য পালি কিন্তু নেই তাহলে আমরা এখন কি করব এটা ইনসার্টে ক্লিক দেবো প্রথম ইনসার্ট ইনসার্ট ক্লিক এবার যখন এটা ইনসার্ট ক্লিক হবে আপনার ইনসার্ট ক্লিক দেওয়ার পরে ওই যে টেক্সট বক্স আছে না টেক্সট বক্সে ক্লিক দেবেন টেক্সট বক্সে ক্লিক দিয়ে এই দেখেন একটা তীর মতো আইকন আসছে এবার মাউসের এই যে কি বাটন এটা লেফট বাটন লেফট বাটন চেপে ডব্লিউ ই এল সি ও এম ই ওয়েলকাম এখন ওয়েলকাম তো ছোট দেখাচ্ছে বড় করতে হবে না তাহলে বড় বড় করতে এটাকে সিলেক্ট করতে হবে এই যে চেপে ধরে এই সিলেক্ট করে দেবে নেওয়ার পরে এই দেখেন সাইজ দিয়ে আছে 18 আপনার তো ভালোই বুঝলেন মাজার সাইজ আমাদের কত 32 33 যার যত বড় তার সাইজ বাড়াই দিতে না তাহলে এখানে সাইজটা আপনি সিলেক্ট করেন আপনি সাইজ দিবেন মনে করেন 60 এই যে এর মাথায় ক্লিক দিতে থাকেন বা করে লিখে দিলেও হবে এই দেখেন আপনার ওয়েলকাম বড় হয়ে গেল এখন মনে করেন ওয়েলকামের কালারটা চেঞ্জ করতে হবে কালো কালার আমার দেখতে ভালো লাগে না এটাকে সিলেক্ট করবেন এখানে দেখেন দুটো এ আছে এই পাশের এতে ক্লিক দিলে বড় হবে আর ওই পরের এতে ক্লিক দিলে কিন্তু এটা ছোট হবে তাহলে দেখেন আমি ছোট মানে সেকেন্ড ক্লিক দিলে ছোট হয়ে আসছে আবার এখানে ক্লিক দেন আপনার বড় হয়ে আসছে এইভাবে ছোট বড় করে এটা শেখাল তারপরে কি করা যাবে এটাকে কালার করা কিভাবে কালার করবে প্রথম সিলেক্ট করবে
যখন সিলেক্ট করবেন এই দেখেন কালার এর রং বসে আছে এর পাশে এই যে ড্রপ ডাউন অ্যারো বলে আচ্ছা আমার অনেক